বাহিনী পুলিশের জোড়া বলয়ে সন্দেশখালীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান। আর এবার এই নিয়ে স্বরূপ দেবাংশু ভট্টাচার্য, তিনি লিখেছেন যে আমরা প্রথম থেকেই বলে আসছি স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে কাজ করুন। আজ দেখুন রাজ্য পুলিশের সহযোগিতায় কি মসৃণভাবে সবটাই এগোচ্ছে। ইডি যেন সন্দেশখালীর জামাই, এভাবেই শুভ বুদ্ধির উদয় হোক। বাংলার প্রশাসনকে ভরসা করতে শিখুন কেন্দ্রীয় সংস্থারা। এক স্যান্ডেলে পোস্ট দেবাংশুর, পরে একই সুরে কটাক্ষ। রাজ্য পুলিশের কাছে সব থেকে ভালো ডেটা থাকে যে কোন এলাকা অশান্ত হতে পারে, কোন এলাকায় সেন্সিটিভিটি কতটা। এই তথ্য যদি রাজ্য পুলিশের সাথে আপনারা শেয়ার না করেন, আপনারা কখন কোথায় যাচ্ছেন, সেক্ষেত্রে এরকম পরিস্থিতি আসতে পারে। আজকের দিনে যখন সন্দেশখালীতে তারা আবার 19 দিনের মাথায় গিয়েছে, কি সুন্দরভাবে কি স্মুথলি তারা তাদের কাজ চালিয়ে যেতে পারছে। এবং আমার তো দেখে মাঝে মধ্যে মনে হচ্ছে ইডি যেন সন্দেশখালীর জামাই রাজা, তারা এত সুন্দরভাবে ট্রিটমেন্ট পাচ্ছেন সেখানে। এটাই হয় যখন রাজ্য পুলিশকে লুপে নিয়ে আপনারা কাজ করেন। কি সুন্দরভাবে রাজ্য পুলিশও তাদের সরঞ্জাম নিয়ে গিয়েছে, আপনারা আপনাদের সরঞ্জাম নিয়ে গিয়েছেন, আপনাদেরও সাক্ষী আছে, রাজ্য পুলিশেরও সাক্ষী আছে। এবার আপনারা আপনাদের মতো কাজ করুন না, কেউ তো না বলেনি, কেউ তো বাধা দিচ্ছে না। আর একটা প্রশ্ন আমার তো রয়েই গেল, রাম মন্দির উদ্বোধন হয়ে গেল 22 তারিখ, একটা দিন কেটেছে 23 তারিখ, তারপরেই আবার শুরু হয়ে গেল সবটা। রাম মন্দিরের আগে হঠাৎ করে 5-7 দিন এতটা সবাই চুপচাপ ছিলেন কেন? তাহলে কি এটাই বিজেপির কৌশল যে রাম মন্দিরের থেকে অ্যাটেনশন ডাইভার্ট করতে দেব না, সেই কারণে রাম মন্দিরের আগে আগে কোনো জায়গায় কোনো তল্লাশি ভারতবর্ষ জুড়ে হলো না? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।